आज पार्ट टाइम स्कूल टीचार्स एंड एमप्लयिज वेलफेयर एसोसिएशन तीनजन प्रतिनिधि दल कालीघाटे माननीय सांसद एवं सर्वभारतीय तृणमूल कांग्रेस साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय बाड़ीते हमारा एसेछिलाम। अभिषेक बाबू दुजन सचिव तादेर संगे आमादेर संगठनेर स्थायित्व मर्यादा एवं दाबी दावा सम्पर्के दीर्घक्षण धरे आलोचना होयेछे एवं ओनारा परिष्कार जानियेछेन जे सरकार এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করছেন এবং ভবিষ্যতে এই বিষয়টি কিন্তু সরকার করবেন। তা আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখছেন এবং ভাবছেন এই বিষয়টি নিয়ে, এটাই আমরা আনন্দিত। আজকের আমাদের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, রাজ্য সম্পাদক সৌমেন মণ্ডল এবং রাজ্য সহ সম্পাদক প্রলয় কুমার গুড়িয়া উপস্থিত ছিলাম এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার অফিসে আমরা উপস্থিত হয়েছিলাম। ওখানে আমরা সংগঠনের দাবিপত্র সহ স্মারকলিপি চিঠি তুলে দিয়েছি এবং ওই চিঠিটি গুরুত্ব সহকারে সরকার দেখবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন এই আশ্বস্ত আমাদেরকে করেছেন। তাই আমরা আশাবাদী যে আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ আমরা ভবিষ্যতে স্থায়িত্ব এবং মর্যাদা লাভ করতে চলেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আজ পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক সৌমেন মণ্ডল মহাশয় নেতৃত্বে, রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি এবং রাজ্য সহ সম্পাদক প্রলয় কুমার গুড়িয়া আমাদের প্রতিনিধি দলে আমরা আছি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে আমরা গিয়েছিলাম। পূর্ব বর্তী আমাদের এর আগেও আমরা এসেছিলাম, আজ আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমরা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমাদের দাবিপত্র সহ দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়। আমাদের আশ্বস্ত করা হয় যে এই বঞ্চনার যে দীর্ঘদিন আমাদের যে দাবি কলেজ পার্ট টাইম টিচারদের মতো আমাদের স্থায়ীকরণ, এই ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে ব্যাপারটি দেখছেন এবং বিকাশ ভবনে আমাদের বিষয়টি নিয়ে কাজ চলছে এবং আমাদের ধৈর্য রাখতে বলেছে। খুব তাড়াতাড়ি সরকার আমাদের বিষয়ে একটা সদর্থক পদক্ষেপ নেবেন। আমরা মাননীয় সাংসদকে সাধুবাদ জানাই, তিনি আমাদের ব্যাপারটি সরকারের কাছে রেখেছেন, মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন। আমরা সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি কালীঘাটেও এসেছিলাম, আমাদের দাবিপত্র পেশ করেছি। আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হতাশ করবেন না এবং সরকার আমাদের বিষয়টি ইতিবাচক পদক্ষেপ ঘোষণা করবেন। আপনারা জানেন রাজ্যের সকল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকশনে কাজ করছেন, যাদের কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে কাজ চলে যাচ্ছে, তাদের সকলকে আমরা আশ্বস্ত করছি যে আমাদের এই শিক্ষক সংগঠন 2011 সাল থেকে লাগাতার সংগ্রাম। আমরা কোভিড পরিস্থিতিতেও এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, আমরা সকল ক্ষেত্রে সরকারের পাশে থেকেছি। সমস্ত এই সরকারের মন্ত্রী বিধায়ক সাংসদের কাছে দীর্ঘদিন ধরে বারবার গিয়েছি, বৈঠক করেছি, আলোচনা করেছি এবং আজও আমরা সেই রাস্তাতে আছি। সকলের কাছে আমাদের আবেদন, আপনারা এই সংগঠনের পাশে থাকুন এবং পিটিএসটির নেতৃত্বে আমরা দাবি আদায় করব। আমরা রাস্তাতে ছিলাম, আগামী দিনে রাস্তাতে থাকব এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব এবং আমাদের কলেজ পার্ট টাইম টিচারদের মতো সর্বোচ্চ স্বীকৃতি আমরা আদায় করব। ধন্যবাদ। আমি রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।